নমস্কার সকলকে জানাই ইংরেজির শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমার হৃদয় থেকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রী অসীম চক্রবর্তী মহাশয়কে, আমাকে এত সুন্দর একটা সংস্থার সাথে যোগ করে কিছু পরিবেশ করবার জন্য। তার সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাই আমাদের সুন্দর আবহ সৃষ্টিকারক শ্রী আশিস মহাশয়কে। আমরা গত কিছুদিন ধরে উৎসবে আনন্দে মশগুল হয়ে আছি। 25শে ডিসেম্বর, নববর্ষ 1 জানুয়ারি, নিউ ইয়ার সেলিব্রেশনসে, কিন্তু তার সাথেও আমাদের মনটা কিন্তু ভীষণ ভারাক্রান্ত। কেন বলুন তো? আমরা যে হারিয়েছি আমাদের প্রিয় কবি, অমর কবি, কলকাতার যিশু, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। আজকে আমার ছোট্ট নিবেদন, তাঁকে শ্রদ্ধা জানিয়ে তার কবিতা জোড়া খুন, এবং আমি শেষ করব কলকাতায় বড়দিন কবি সনত দাশগুপ্তর কবিতায়। লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিকবিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলাম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। আগে আমি লোভের মরামুখ দেখব, তারপর ভয়ের। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শানিত ছুরিখানাকে আমূল বিঁধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি, কিছুই আমি চাই না। ভয় অমনি চুপসে যাওয়া বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান। উদ্দীপকের সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে, শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে মস্ত বড় ব্যাধি থেকে আমি মুক্ত হয়ে উঠল। আমার সামনে ছিল লোভ, আমার পিছনে ছিল ভয়। আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না। একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গেই দেখতে পেলুম অন্যজন ফতুর হয়ে গেছে। আবিদের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়া খুনের সমাধা করে মা পায়ের লাথি মেরে আমার দুই জন্ম শত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। আজ 25শে ডিসেম্বর, কলকাতায় বড়দিন, ওই বিখ্যাত পার্ক স্ট্রিট জুড়ে আজ কারা যেন আলোর ইন্দ্রজালে স্বর্গ বানিয়েছে। বিশাল বিশাল কেকের চারপাশে কারা নাকি আজ জীবনের সব দুঃখ ভুলে গেছে, হয়তোবা পরস্পর তারা নার্গিস ফুলের অ্যালসেশিয়ান ডগের গল্পে
ভীষণ মুশকুল, মানি ব্যাগে তাদের নোটের মসৃণ পাহাড়, হাতে হাতে শ্যাম্পেনের গ্লাস, কাটায় কাটায় ঠিক রাত ১২টার অন্ধকার, লম্পটের গলিত শীষ, দ্রুত লয়ে উন্মত্ত অর্কেস্ট্রার তালে তালে মাতালের বিকট চিৎকার, থ্রি চিয়ার্স ফর স্টিফ ডিজ। ক্যাবারে মেয়ের নাচ, আর ওই আলোর শামিয়ানা ছেড়ে একটু হেঁটে গেলে সরাসরি বিপরীত অন্ধকারে জান্তব গলির মুখে ক্ষুধার্ত পতিতা, যিশুর জন্মদিনে শরীরের নরম মাংস বিকিয়ে এক টুকরো রুটির সুখ কিনে নেবে, নয়তো নিজস্ব শিশুর জন্য একটা সস্তার কেক, সাথে মায়ের মমতা। ব্যাস এবারের মতো তার বড়দিন শেষ। কলকাতায় বড়দিন এরকমই হয়, উৎসবের আলোয় ইন্দ্রপুরীর মতো বিপুল স্কাইস্ক্র্যাপারের পাশে লক আউট কারখানার শতচ্ছিন্ন লাগাতার তাঁবু, গ্রেট ইস্টার্নের ৫০ টাকা পাউন্ড কেকের পাঁচ হাত দূরে সিকি পাউন্ড রুটির জন্য সারাদিন হন্যে হকার বেকার, তহবিলের কৌটো হাতে ছাটাই শ্রমিক, অথচ আজ কলকাতায় বড় দিন, মোমবাতি কার্ড আর শুভেচ্ছার রাত। তাই আমি এরকম নির্লজ্জ প্রতারণার কষ্টকর রাতে খেলনার ঝুলি খাঁধে ওই স্বপ্নময় সান্তা ক্লজের অনিন্দ সুন্দর বৃদ্ধ পুতুলের ঠিক উল্টো দিকে অন্তত এক লক্ষ হাবাতে শিশুর ক্ষুধার আর্তনাদ শুনতে পাই, তখন হাতের কাছে বেপাত্তা যিশুর স্বর্গীয় কলার ঝাঁকিয়ে বোমার মতো গলায় স্প্লিন্টার চিটিয়ে ভয়ঙ্কর চিৎকার করে বলতে ইচ্ছে হয়, মানি না তোমার ক্ষমার মন্ত্রণা, রক্তে রক্তে দেখো উত্তত স্টেনগান, ফায়ার কে রোখে রক্তের পথ, মারের বদলা মার, কে দেবে জবাব, শুধু সেন্ট পল গির্জার নির্জন গম্বুজে রক্তাক্ত যিশুর ছায়া কাঁপে।